আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসছি আপনাদের বলা ভুল হবে আপনার বাচ্চার জন্য আমি আজকে এমন একটি খাবার নিয়ে এসছি যেটি খেলে আপনার বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি হবে এবং বুদ্ধির বিকাশ ঘটবে অনেক মায়েরাই বাচ্চার খাবার নিয়ে অনেক চিন্তিত থাকেন যেমন বাচ্চা খেতে চায় না আর আর কী খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি হবে আবার অনেক কিছু খাবার আছে যেগুলো খেলে বাচ্চার ওজনও বৃদ্ধি পাবে আবার বুদ্ধিরও বিকাশ ঘটবে কিন্তু বাচ্চা খেতে চায় না অনেক বাচ্চারই এই রকম সমস্যা হয় তাই আমি আজকে বাচ্চাদের জন্য এমন একটি খাবার নিয়ে এসেছি যেটি অল্প খেলেও বাচ্চার ওজন বাড়বে ও দ্রুত বুদ্ধির বিকাশ ঘটবে তো চলুন ভিডিওটি পুরোটাই দেখে নিন তো প্রথমে আমি একটি বাটিতে চার টেবিল চামচ ওটস নিয়ে নিচ্ছি আমি এটা রোলেড ওটস নিয়েছি আপনারা চাইলে বিদেশি ওটস নিতে পারেন তো আপনারা ওটসটা দেখে নেবেন এটা যেন মশলা ছাড়া হয় আর বাচ্চাদের ওটস হয় আর এখন আমি এখানে তিন চারটি কাজু বাদাম কুচি আর তিন চারটি আমন্ড বাদাম কুচি নিয়ে নিয়েছি আর এখন আমি এটি রান্না করে নেব সেজন্য চলে এসেছি চুলাই চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি মানে একশো পঁচিশ এম এল জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ গরম হয়ে গেলে জলটা এখন আমি ওটসটা দিয়ে দিয়েছি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি চাইলে আপনারা লবণটা বাদ দিয়ে দিতে পারেন আর যখন দেখবেন ওটসটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা টেনে আসবে ঠিক তখনই এখানে দুধটা দিয়ে দিতে হবে এখন আমি ওই একই কাপেরই এক কাপ খাঁটি গরুর দুধ দিয়ে দিয়েছি আপনারা যদি গরুর দুধ না পান তাহলে আপনারা ফর্মুলা মিল্কটাও দিতে পারেন আর আমার এখানে এক কাপ মানে একশো পঁচিশ আর এখানে আমি ওই যে বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি আর খুবই সামান্য চিনি দিয়ে দিয়েছি ওই ওয়ান ফোর চে চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর যখন দুধটা ফুটে উঠেছে তখন আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর এখন আমি এটিকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে একটু রান্না করে নেব আর এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মধু মধুতেও কতটা উপকার সেটাও আমরা জানি এখন আমি এটিকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর যখন দেখবেন এই রকম ঘন হয়ে আর ওটসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দেবেন আর এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এইভাবে রান্না করে আপনারা বাচ্চাদের সকালবেলা দিতে পারেন আমি বলবো সকালবেলাটাই দিতে আর এখানে আমি দুটি খেজুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি খেজুর থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর এটিকে আমি কেটে রান্না করে রাখা ওটসের মধ্যে দিয়ে দেব। আর এই রকমভাবে রান্না করে দিলে বাচ্চারা অবশ্যই খেতে চাইবে আর আমি আমার বাচ্চাকে ছয় মাস থেকে খাওয়াই এখন আমার বাচ্চার বয়স তিন বছর ওর আমি এখনও ওটস খাওয়াই আর এই রকম খাবারে আছে প্রচুর পরিমাণে পুষ্টি আর এই রকমভাবে বাচ্চাদের খাওয়ালে ওদের দ্রুত বুদ্ধির বিকাশ ঘটবে এবং দ্রুত বাচ্চার ওজন বাড়বে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন